আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শুরুতে আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান বাসন দেওয়ায় এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের এই প্রোগ্রামে শরিক হয়েছেন আপনাদের পক্ষে প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দারো লন্ডনের সম্মানিত ইমাম ইকরা বাংলার নিয়মিত আলোচক আপনাদের অত্যন্ত পরিচিত মুখ হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি আমাদের সম্মুখে দু একটি মাসুন্দোয়ানি আলোচনা করেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয় আজও সম্মানিত অতিথি সর্বপ্রথম আমাদেরকে দু একটি মাসন দোয়া নিয়ে শোনাবেন এর পরবর্তীতে আপনাদের সাথে কল নেওয়া হবে আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থেকে আপনাদের আমাদের এই অনুষ্ঠান সুন্দর এবং স্বার্থকরিত তুলবেন তো চলুন আমরা চলে যাই সম্মানিত অতিথির কাছ থেকে তিনি আমাদের জন্য কি দোয়া নিয়ে এসেছেন

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امرا الله فقط شكر اداء করছি যে رب العالمين আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন الله رب العالمين جنا আমাদের বলা আপনাদের শোনাকে যেন কবুল করেন আজকে আপনাদের সামনে আমি দুটি দোয়া নিয়ে আলোচনা করব। আজকের যে প্রথম দোয়া সেই দোয়াটি হলো যে গুরুত্বপূর্ণ দোয়া হাদিস থেকে আমরা এটা নিয়েছি আজকে দুটা দোয়াই হাদিস থেকে নেওয়া হয়েছে এর মধ্যে প্রথম যে দোয়াটি হলো সেই দোয়াটি হলো আমি প্রথমে কয়েকবার বলবো এই দোয়াটি এরপরে অর্থটা বলবো এরপরে হাদিস থেকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আসুন আমরা দোয়াটি কয়েকবার বলি আল্লাহ اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور جرر <applause> طهلو যে হে আল্লাহ আপনি আমার অন্তরকে মুনাফিকি থেকে আমার আমলকে রিয়া থেকে আমার জিহবাকে মিথ্যা থেকে এবং আমার চোখকে খিয়ানত থেকে পবিত্র করো হে আল্লাহ আপনি আমার অন্তরকে মুনাফিকি থেকে আপনি আমাকে আমার অন্তরকে মুনাফিকি থেকে আপনার কি রাখো পবিত্র রাখো মিনান নিফাক হে আল্লাহ আপনি আমার অন্তরকে মুনাফিকি থেকে পবিত্র রাখো এরপরে ও আমলি মিনাল রিয়া আমার আমলকে রিয়া থেকে আমার আমলকে রিয়া থেকে পবিত্র রাখো ও মিনাল নিদিম আমার জিহবাকে মিত্যা থেকে পবিত্র রাখো ও ইমিনাল মিনাল খেয়ানা আমার চোখকে খিয়ানত থেকে পবিত্র রাখো পবিত্র রাখো তহির পবিত্র করো পবিত্র রাখো এরপরে লাস্ট ওয়ার্ড হইল হইলো সুদুর আর কেননা চোখের যে আমি যদি খেয়ালত করি চোখের দ্বারা যদি আমি গুণা করি তো এই চোখের গুণা এবং চোখের অপব্যবহার এটা এবং অন্তরের যে গোপন আছে যেগুলা এই সম্পর্কে আপনি অবশ্যই অবগত আপনি আমার অন্তরের মধ্যে যে কী আছে এটাও আপনি জানেন আমি চোখের দ্বারা যে আমি দুনিয়ার কোনো মানুষ দেখছে না আমি চোখের দ্বারা কী করছি খেয়ালত করছি চোখের দ্বারা গুণা করছি কিন্তু আমার আল্লাহ তো দেখছেন আমার আল্লাহকে দেখছেন আলমতরা আন্নাল্লাহরা আন্নাল্লাহ আন্নাল্লাহরা এরপরে যে আল্লাহ তালা সব দেখছেন আপনি এইরকম সব জায়গার মধ্যেই দেখছেন চায় দিন হোক চায় রাত্র হোক চাই আলোকিত হোক চাই অন্ধকার হোক এটা সব জায়গায় আল্লাহ তালা দেখছেন তাইলে এই জায়গার মধ্যে বলা হয়েছে হে আল্লাহ আপনি আমার অন্তরকে মুনাফিকি দেখে আমার আমলকে রিয়া থেকে আমার জবানকে মিথ্যা থেকে এবং আমার চোখকে কেয়ানা থেকে পবিত্র করে দাও পবিত্র করে দাও পবিত্র করে দাও এবং কেননা চোখের খিয়ানত এবং আমার অন্তরের মধ্যে যে গোপন যা আছে এই সম্পর্কে আপনি অবশ্যই আপনি কি কে আছেন অবগত আছেন এটা গেল আজকের এই যে প্রথম দোয়া এটাও আপনার এই দোয়াটা হাদিসের মধ্যে আসছে যে হাদিসের মধ্যে আসছে আপনার এই কি যেটা আন উম্মে মা আবেদ আন উম্মে মা আবেদ আল আল খুজা ইয়া আনী নবী সাল্লা আলী সাল্লাম কানা ইয়াদ حدث أم معبد اه ونبولتل نبي كريم صلى الله عليه وسلم تكاد نبي الكريم صلى الله عليه وسلم اللهم تهير قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم فإنك تعلم خاينة العيون وما تخفي الصدور رواه البيهقي. الإمام بيهقي رحمه الله تعالى كتابر مدة اي هديه যেটা আমরা আপনাদেরকে বলে শোনালাম এবং এই দোয়াটা আপনি যদি কয়েকজন মিলে যদি করেন তাইলে একটু অন্যভাবে হবে এটা আমি পরে পরবর্তীতে বলে দেবো ইনশাআল্লাহ যে আপনি কিভাবে বলবেন যদি কয়েকজন একসাথে মিলে দোয়া করেন তাইলে এটা কি হবে আল্লাহ তাহির কালবি না হয় হবে কলু আল্লাহ তাহির কলু বেনা মিনার নিফাক এরপরে ও আমালানা মিনার রিয়া ও আল সিনা ও আল সিনা মিনাল খেদিব ও না ও মিনাল খিয়ানা فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور كنت جدي أبني أكاك أكا بولن تلي جدا بولتي بولبن أبنا لكون في صبرنا أبنا جدي أكاك أكا أبنا تبشي أمشو بولي أبنا جدا مهيلة لأتنا أبنا بولن بشي تلي <سألي> أبنا إتا بولت بارن جي اللهم طهير قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. إيربوري

ومن ساعة السوء، ومن صاحب السوء، ومن جار السوء في دار المقامة. اللهم إني أعوذ بك من يوم السوء، ومن ليلة السوء، ومن ساعة السوء، ومن صاحب السوء، ومن جار السوء في دار المقامة، ومن جار السوء في دار المقامة. جررتهلو. يا الله. আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি মন্দ দিন হইতে হ্যাঁ আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় কামনা করছি মন্দ দিন হইতে মন্দ দিন হইতে আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় কামনা করছি মন্দ রাত হতে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি মন্দ সময় হইতে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি মন্দ সাথী হতে মন্দ আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি মন্দ সঙ্গী হতে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি যে আপনার কাছে আমি আশ্রয় কামনা করছি আমাদের তাকবার বাড়িতে আমাদের স্থায়ী জায়গা যেটা আছে আমাদের পারমানেন্ট বাড়ি যেটা আছে যেখানে আমি তাকিয়ে অবস্থান করি সেখানে মন্দ প্রতিবেশী হইতে মন্দ প্রতিবেশী হইতে আমার মন্দ নেইবার হতে আমি আপনার কাছে কি করছি আশ্রয় কামনা করছি এই দোয়াটিও আপনার হাদিসের মধ্যে আসছে তাহলে এই দোয়ার মধ্যে কয়েকটা দোয়া কয়েকটা জিনিস থেকে পানা চাওয়া হয়েছে একটা হইলো হ্যালো আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি আশ্রয় প্রার্থনা করছি কিসের হইতে কিসের চাইতে মন্দ দিন হইতে যে দিনটা দিনের মধ্যে যে তর্কি আছে আপনার মন্দ দিন যেরকম হয় যেটাকে আমরা মন্দ দিন মনে করি যে আজকের দিনটা আমার ভালো গেল না আজকের দিনটা আমার জন্য অনেক খারাপ লেগেছে এরকম দিন থেকে আমরা পানা চাই মন্দ দিন হইতে আমরা পানা চাই আবার মন্দ রাত হতে পানা চাই আবার মন্দ সময় হইতে পানা চাই আবার মন্দ সাথী যা যার সাথে আপনি একটু সময় দিচ্ছেন দিনের বেলা ঘন্টা দুই ঘন্টা তার সাথে ছিলেন আপনাকে প্রেরেশান করে দিছে আপনাকে পেরেশান করে দিছে এইরকম সাথী থেকে আমরা ফালা চাই আবার স্থায়ী জায়গা আপনার যে গড় যেখানে আছে আপনার নেইবার যদি এই আপনার কি হয় প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে এটা আরও অনেক বড় কষ্টের কারণ হয় তো কেউ আমরা পানা চাই এই এই দোয়াটি হাদিসের মধ্যে আসছে আর ওক বা عن عقبة بن عامر عن عقبة بن عامر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقول رسول صلى الله عليه وسلم بولن جاء حديث المدبر بولن عقبة بن عامر تكبر نيت رسول الله بولن جاء اللهم إيدو أتي بولتن اللهم إني أعوذ بك من يوم السوء إيدو أتي بولتن ومن ليلة السوء ومن ساعة السوء ومن جار السوء في دار المقامة إيدو أتي جتا بولم عقبة بن عامر تكه كان رسول الله صلى الله عليه وسلم يقول رسول الله صلى الله عليه وسلم اللهم اني اعوذ بك من يوم السوء ومن ليله السوء ومن ساعه السوء ومن صاحب السوء ومن جار السوء في دار المقامه ومن جار السوء في دار المقامه رواه التبراني رواه التبراني في الكبير امام تبراني رحمه الله عليه اني اي كتابه المده إيه حديث عن ان اكون اسكي যে আমরা যে প্রথম দোয়াটি যে বললাম প্রথম দোয়াটি ছিল কি আশা করি আপনাদের মনে আছে যে প্রথম দোয়াটি ছিল আল্লাহ তাহির কাল বি মিনার নেফাক হে আল্লাহ আপনি আমার অন্তরকে মুনাফিকি থেকে আপনি কি করেন আমাকে অন্তরকে মুনাফিকি থেকে পবিত্র করেন মুনাফিকি যেটা একটা নেফাক যেটা নেফাক হলো দুই রকমের একটা হলো নেফাকে আকবর অনেক বড় নেফাক একটা নেফাকে আপনার কি কি যেটা আসগর বা ছোটো ছোটো নেফাক নেফাকে আকবর যেটা এটা কি এটা হইলো যে দিলের মধ্যে মুখের মধ্যে বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি নবীকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি কিন্তু অন্তরের মধ্যে কি নাই ইমান নাই অন্তরের মধ্যে নবীকে বিশ্বাস করে না সে হলো নেফা এটা হলো নেফাক এক বড় বড় নেফাক এটা সম্পর্কে হাদিসের মধ্যে বিশেষ করে এইটা জানার বর্তমানে আমাদের জানার কোনো সুযোগ নাই নবী করিম সাল্লাই ইসলামকে জিবরুল্লা আমিন জানিয়ে দিয়েছিলেন যে এরা এরা মুনাফিক এখন মুনাফিক যারা যারা দিনের মধ্যে ইমান নাই মুখের মধ্যে বলছে আমি মুসলমান দিলের মধ্যে তার কি আছে এ কুফরি আছে সে আল্লাহকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না তাদের সম্পর্কে মধ্যে হয়েছে কোরআন নামের নিচে সবচেয়ে নিচে সে তাকে অর্থাৎ চাইতে আরো নিচের স্থানের মধ্যে সে আল্লাহ তালা তাকে কি করবে ঠিকানা দিবে এটা ছিল এটা ছিল বড় নেফাক এটা ছিল বড় নেফাক আর ছোট নেফাক হইল যে আপনার আপনি ইমান আছে আপনার নবীর উপরে ইমান আছে কোরআনের উপর ইমান আছে কিন্তু আমলের মধ্যে দেখা গেছে নেফাক আমলি অর্থাৎ আপনি একটা জিনিস আপনি দিলের মধ্যে নাই কিন্তু দিয়ে বলছেন হ্যাঁ আপনি দিলের মধ্যে এটা নাই আপনি বাপ ধরছেন কিন্তু আসলে আপনার এটা নাই আপনি বুঝাচ্ছেন আপনি অনেক বড় বুজুর্গ কিন্তু আসলে আপনার বুজুর্গের কোনো ঘরের মধ্যে কোনো বুজুর্গের কোনো সাইনই নাই হ্যাঁ কোনো আমলের কোনো খবরই নাই কিন্তু বাপ ধরছেন অনেক বড় একজন আপনি বড় একজন মানুষ বড় একজন পীর আসলে কিন্তু আপনার আমল সুন্নত মোতাবিক না এরকম যে আমলের সাথে মিল নাই এটাও একরকমের মুনাফিকি কিন্তু এটা ত্রুটো মুনাফিকি এটাকে বলে নেফাকে এই ত্রুটো নেফাক এটার দ্বারা কিন্তু আপনার আপনি এটাও গুণা কবিরা গুণা এটাও কবিরা গুণা কিন্তু এটা এই কুফরি না এটা তারা জাহান নামে যে আপনার কাফিরদের শাস্তি যেটা বলা হয়েছে মুনাফিকের যে শাস্তি বলা হয়েছে সে সবসময় জাহান নামে থাকবে এরকম না সে হয়তো আল্লাহ তালা তাকে এই গুনার কারণে তাকে শাস্তি দিতেও পারেন শাস্তি নাও দিতে পারেন কিন্তু সে সে মৌমিন ইমানের ব্যাপারে তার কোনো সন্দেহ নাই কিন্তু আমলের মধ্যে দেখা যায় সে তার দিলে আর কথায় মিল নাই এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন আয়াতুল মুনাফিক মুনাফিকের আলামত হইল কয়টা তিনটা এর মধ্যে এক নম্বর হইলো ইদা দেখা। কে ইদা বা সে যে সময় কথা বলে তখন সে মিথ্যা কথা বলে সে যে সময় কথা বলে তখন সে কি করে মিথ্যা কথা বলে অর্থাৎ জবান বলছে একটা কথা আসলে কিন্তু এই কথাটা সত্য না এটা মুনাফিকের আলামত এরপরে আরেকটা হইলো যে সময় কথা দেয় ও আদা দেয় সে ওয়াদাকে রক্ষা করে না হ্যাঁ এটাও একটা মুনাফিকের সাইন মুনাফিকের সাইন আরেকটা হইলো তার কাছে যদি আমানত রাখা হয় সে আমানতকে খেয়ানত করে ওই তুমি না খা যে সময় সে আমানত তার কাছে রাখা হয় এই তিনটা সাইন কথা বলার সময় কথা বলার সময় সে মিথ্যা কথা বলে এরপরে সে দিলে রক্ষা করে না এরপরে আমানত রাখলে পয়সা রাখলে সে পয়সার খেয়ালত করে আরেকটা মধ্যে আসে যে সে সময় এই ঝগড়া করে তখন গালি গুলুজ করে এরকম একটা কথা আছে তাহলে এই দোয়ার মধ্যে আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে তোমরা বলো আল্লাহর কাছে বলো আল্লাহ তাহির কাল বি মিনান হ্যাঁ আল্লাহ তুমি আমার দিলকে আমার অন্তরকে নেফাক থেকে পবিত্র করে দাও নেফাক থেকে পবিত্র করে দাও এটা ছোটো নেফাক হোক আর বড় নেফাক হোক অনেক সময় আছে ছোটো নেফাক এটাকেও আপনি এটাকে এইরকম বলতে পারবেন না এটাকে অবহেলা করতে পারবেন না এটা থেকে আল্লাহ না করুক এটা থেকে বড় নেফাকের মধ্যে যেতে পারে মানুষে গুণা করতে করতে নেফা করতে করতে মিথ্যা কথা বলতে বলতে মিথ্যা কথা বলতে বলতে আপনার এই বড় একটা আপনি কুফরির দিকে চলে যেতে পারেন এই জন্য গুনার মধ্যে ডুবে থাকা এটা বুদ্ধিমানের কাজ না সে গুণা থেকে বের হওয়া সেটা হলো মুমিনের কাজ এই জন্য আমরা বলছি হে আল্লাহ আপনি আমার অন্তরকে মুনাফিকি থেকে নেফাক থেকে পবিত্র করে দাও এরপরে বলা হয়েছে ও আমি রিয়া আমার আমলকে রিয়া থেকে পবিত্র করে দাও আমার আমল যেন আল্লাহর জন্য হয় এই জন্য একটা হাদিসের মধ্যে মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে আল্লাহ তালা কেয়ামতের দিন তিনজন মানুষকে প্রথমে নিয়ে আসা হবে এর মধ্যে একজন হবে শহীদ শহীদকে বলা হবে লম্বা হাদিস আমি পুরো বলবো না সংক্ষেপে বলতেছি আপনারা জানেন এটা অনেকেই তো এটা বলা হয় যে শহীদ যেটা শহীদকে বলা হবে তুমি কি করেছো সে বলবে ইয়া আল্লাহ আপনার জন্য আমি দান দিয়ে দিছি বলবেন না 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 তুমি মৃত্যুক কেদ তুমি মিথ্যা কথা বলছো তুমি আমার জন্য করে নাই তোমাকে মানুষে বাহাদুর বলবে এই জন্য তুমি করেছো তখন তাকে বলা হবে ফিরিস্তাকে বলা হবে তুমি তাকে তাকে জাহান নামের মধ্যে করো এরপরে দুই নম্বরে আনা হবে একজন আলিমে দিন যে দিন দিনের একজন আলিম ছিল তাকে বলা হবে যে তুমি কি করেছ সে বলবে যে আল্লাহ আপনার দিন আপনার আমি যেটা শিখছিলাম আপনার জন্য আমি শিখছিলাম এরপরে আমি এই এলমের খেদমত করেছি আমি মানুষকে দিন শিখাইছি কোরআন শিখাইছি বলবে না 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 কেদাবতা তুমি মিথ্যা বলেছ তুমি দিন শিখেছিলে তোমাকে মানুষে আলিম বলবে তোমার তোমার ঠিকানা জাহান্নাম ফিরিস্তাকে বলা হবে তাকে জাহান্ন নিক্ষেপ করার জন্য তিন নম্বরে আনা হবে একজন মানুষ অনেক বড় দানবির অনেক বড় দান সে মালদার এবং সে দান করত তাকে আনা হবে বলা হবে তুমি কি করেছো সে বলবে হে আল্লাহ তোমার যেত নেকি কাজ আছে যেত ভালো কাজ আছে সব জায়গায় আমার দান আছে সব জায়গায় আমার দান আছে বলবেন না না তুমি মিথ্যাবাদী তুমি আমার জন্য এগুলো করো নাই তুমি মানুষকে তোমাকে এই আপনার কি বলবে তোমাকে দানশীল বলবে বা এই যে কি বলে যে দানবীর বলে নাকি জি এইরকম তোমাকে সখি বলবে সখি বলবে তাইলে তো এই জন্য তোমাকে তুমি এগুলো করেছো তুমি আমার জন্য করো নাই তোমার ঠিকানা জাহান্নামে এইগুলা থেকে আমাদের লেসন নেওয়া আছে এই জন্য আমরা এই দোয়ার মধ্যে বলছি যে ও আমলি মিনার রিয়া হে আল্লাহ আমার আমলকে রিয়া থেকে নাম নমুদ থেকে মানুষের কাছে এই আপনার এগুলা থেকে যে মানুষে আমাকে বাহবা দিবে এগুলা থেকে আমরা পানা চাই আমার আমলকে আমি রিয়া থেকে আমাকে পবিত্র করে দাও আমার আমলকে রিয়া থেকে পবিত্র করে দাও তিন নম্বরে বলা হয়েছে বলে স্যান মিনাল খেদিম আমার জবানকে মিথ্যা থেকে পবিত্র করে দাও জবান যেটা এই জবানের দ্বারা যেন আমি মিথ্যা কথা না বলি মিথ্যা তো অনেক লম্বা আলোচনা এক একটা বিষয়ের উপরে অনেক লম্বা আলোচনা আছে কিন্তু সময় নাই মিথ্যা কথা যেটা সেই মিথ্যা কথা যে বলা হয় যে মিথ্যা কথা থেকে আমরা কি করতে হবে বাঁচতে হবে বিশেষ করে এই মিথ্যা কথার দ্বারা মিথ্যা কথার দ্বারা মানুষে এই আপনার কি হয়ে যাবে সে জাহান্নামের মধ্যে যেতে হবে এটা কবিরা মিথ্যা কথা বলা এটা কবিরা গুনা এরপরে বলা হয়েছে হাদিসের মধ্যে বলছেন যে তুমি মৃত্যু হওয়ার জন্য এটা যথেষ্ট যে তুমি যাই শুনলে তাই বলে দিলে কাফা যে কাফা আবিলিবান একজন মানুষের তার মিথ্যা হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনলো তা মানুষের কাছে বর্ণনা করে দিল এটা কেন যে সে কোনো যাচাই বাছাই করলো না সে কোনো যাচাই বাছাই না করেই কি করলো সে বলে দিল এটা এটা অনেক বড় গুণা এই আমরা বলছিলাম যে এই যে মিথ্যা যেটা এটা থেকে আমরা বাঁচতে হবে মিথ্যা থেকে আমাদের বাঁচতে হবে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় এই জন্য আমরা এই রাসুল সাল্লাম বলেছেন মিথ্যা সম্পূর্ণরূপে ত্যাগ না করা পর্যন্ত কেউ পূর্ণ মমিন হতে পারবে না আর আরেকটা কথা হলো অনেক সময় আমরা রসিকতা করেও মিথ্যা বলি অনেক সময় আসে যে হাসি টাটার মধ্যে মিথ্যা কথা বলি অনেক সময় আসছে মিথ্যা কথা বললে হয়তো একটু রসিকতা হবে কি বলে যারা যৌকার যোগ করে বেশি অংশ মিথ্যা কথাই বলে যে বলে না এটা মুসলমান মুসলমানের পরিচয় এরকম হতে পারে না যে মুসলমানে রসিকতা করেও মিথ্যা কথা বলা যাবে না এরপরে হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির জন্য কঠোর শাস্তি যে শুধু মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে আবুদাবুদের মধ্যে আসছে এই জন্য আমরা কি করতে হবে যে আমরা এগুলা থেকে মিথ্যা থেকে বাঁচতে হবে এই জন্য এই দ্বার মধ্যে আমরা বলছি আমার জবানকে মিথ্যা থেকে তুমি পবিত্র রাখো আমার থেকে তুমি কি করো আমাকে পবিত্র রাখো চোখের গুণা আমি অনেক দিন বলে বলেছি এটা অনেক মারাত্মক গুণা বর্তমানে এটা মারাত্মক গুণা এটা আপনার অনেক গুণা আছে হয়তো আপনি গুনার কাছেও যান না এরকম গুণা আছে যে আপনি ধরেন এই এই জায়গার মধ্যে গেলে এক গুণা হয় এরকম আছে কিন্তু চৌকির গুণা আজকে এমন ভাবে হয়েছে যে আপনি রাস্তায় বের তখনও আপনার হয় আপনি এবং আমি হয়েছেন তখন রাস্তায় বের হলেও গুণা হয় থাকলেও হয় গড়ে থাকলে কেমনে হয় যে ঘরে থাকলে আপনার এই যে আপনার অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে দেখা যায় যেটা আজ থেকে পঞ্চাশ বছর আগে কল্পনাই করা গেছে না যে একজন মানুষ এরকম গুণা করবে যে চোখের দ্বারা এত গুনা হবে এটা কল্পনাই করা গেছে না এই জন্য বর্তমানে সবচেয়ে মারাত্মক গুণা হইলো চোখের গুনা হাদিসের মধ্যে বলা হয়েছে যে জিনা আইন আর নজর যে চোকের জিনা হইল যে কি করা যে বদনজরি করা মানে যাকে দেখা হারাম যে মহিলাকে দেখা হারাম তাকে দেখা এটা হইল গেরি চোখের গুণা এটা কবিরা গুনা এবং কি বলা হয়েছে এটা আপনার শয়তানের ইবলিসের তীরের মধ্যে একটা তীর এই বলা হয় যদি কোনো মানুষে আল্লাহর ভয়ে তার চৌকের দ্বারা সে বেগানা মহিলা থেকে একজন মহিলা তার বেগানা পুরুষ থেকে তার চোখকে হেফাজত করতে পারে আল্লাহর জন্য আল্লাহ তালা তার দিলের মধ্যে ইমানের একটা টেস্ট দিবেন যেটা সে অনুভব করতে পারবে এবং দিন সে ইমান হারা হবে না যদি কোনো মানুষে চোকের গুনা না করে আমাদের এইরকম আমাদের বুজুর্কে বলেন যে চোকের গুনা করার দ্বারা কি লাভ হয় একজন মহিলাকে আপনি দেখছেন বা একজন পুরুষকে দেখছেন দেখার দ্বারা দুই দিন তিন দিন আপনার পেরেশান হবে আপনার দিলের মধ্যে তার কথা আসবে কিন্তু যদি আপনি একটা সেকেন্ড একটা দুই তিন আপনি দেখার কারণে দুই তিন দিন আপনি দুই তিন ঘন্টা থাকবেন আর যদি আপনি চোখকে আপনি আল্লাহর বয়ে নিচু করে দেন চোখকে দেখেন না তাইলে আপনার কোনো হবে কই দিন পরে দেখবেন এটা আপনার কোনো কষ্টই না প্রথম দিন হয়তো কষ্ট হবে চোখকে বদনজরী থেকে হেফাজত করা এটা অত সহজ না এত সহজ না বর্তমান জমান এত সহজ না আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন চোখের চোখকে নিচু করা আল্লাহ তালা কুরান্তে বলছেন হে মোমিনা তোমরা যে সময় চলো তোকে নিজের দিকে রাখো লিল মো মিনি না ইয়াকুদ্দু মিন আফসার হিম কুল লিল মিনা শুধু পুরুষরা না মহিলারাও অকুল লিল মো মিনাত ইয়াকুদ না মিন মহিলাদের কি বলা হয়েছে পর পুরুষের সাথে কথা বলার সময়ও মিষ্টি সুরে কথা বলা যাবে না হয়তো আপনার আপনার হাজব্যান্ডের ফ্রেন্ড হতে পারে তার সাথে সামনাসামনি বসে কথা বলা যাবে না আপনি পর্দার সাথে যদি বলতেই হয় তাইলে রস সারা কি সারা এরকম কথা হ্যাঁ আজকে দেখা যায় হাজব্যান্ড এবং ওয়াইফ তারা রসিকতা করে না অন্যদের সাথে রসিকতা করতে ভালো লাগে বিয়াতে গিয়া এটার মধ্যে রসিকতা করতে ভালো লাগে কিন্তু নিজের ঘরের মধ্যে যেটা হালাল তরিকায় হাজবেন্ড ওয়াইফ তারা রসিকতা কত সময় করে করে না এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে বুজদান করেন এইটাও আসছেন এইটাও হাদিসের মধ্যে আসছে যে তোমরা এই দোয়াটি বলো আল্লাহ আমার তুমি চোখ থেকে হেফাজত করো পবিত্র করে দাও এটা ছিল এটা ছিল আজকের প্রথম আর প্রথম দোয়াটা ছিল এরপরে আমরা বলছিলাম এই যে দ্বিতীয় দোয়াটা ছিল আল্লাহ মিসু। হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই আশ্রয় প্রার্থনা করি মন্দ দিন হইতে এটার মানে কি যে দিনের মধ্যে গাফলত যেটা হয়তো আমি নমাজকে ছেড়ে দিছি আমি আজকে কোরআন ছেড়ে দিছি এটা আমার জন্য মন্দ দিন আমি আজকে আপনার কি হয় নাই যে কোরআন পড়তে পারি নাই আজকে আমি তসবি আদায় করতে পারি এটা আমার জন্য মন্দ দিন এই দিন তো আমার জন্য আসবে না এই সকাল আর কোনো দিন আমার জন্য আসবে না অথবা আমার দ্বারা গুণা হয়ে গেছে আমি তৌবা করছি না আমি তওবা করছি হ্যাঁ আল্লাহ এটা আমার জন্য মন্দ দিন এই জন্য যুক্ত দিন এটা আমাদের জন্য মন্দ দিন আমরা থেকে পানা চাই আবার বলছেন যে মন্দ রাত হইতে পানা চাই দিনের ভিতরে রাত আছে। এটা মানে আবার একটু রাতের মধ্যে মানুষের গুণা করে বেশি এজন্য আবার বলা হয়েছে দিনের ভিতরে কি আছে রাত আছে নর্মাল যদি একটা দিন বলা হয় দিন রাত মিলে একটা দিন হয় চব্বিশ ঘন্টায় মিলে একটা দিন হয় তাহলে রাত্রকে আবার বলা হয়েছে কেন যে রাত্রের বেলা মানুষের গুণা করে বেশি চুরি ডাকাতি সবগুলা বেশি হয় রাত্রে দিনের বেলা কম হয় এরপর বলা হয়েছে অমিন শাহ আতি সু এবং আমি মন্দ সময় হইতে অর্থাৎ স্পেসিফিক প্রত্যেকটা সময় আমার জন্য গুরুত্বপূর্ণ কোনো সময় যেন আমি আমার জন্য মন্দ না হয় আমি যেন গুণা না করি এরপরে বলা হয়েছে ওয়াবিন সু এবং খারাপ সঙ্গে হইতে আমি আমি রাস্তার মধ্যে গেছি প্লেনের মধ্যে ট্রেনের মাঝে বাসের মাঝে আমার সাথে যে আমার সাথে আমার অফিসে আমার সঙ্গী আমার প্রতিবেশী আমার সাথে যে বসা আছে সে যদি খারাপ হয় তখনও আমার জন্য কষ্ট হয় তার থেকেও আমি পানা চাই আবার স্থায়ী গড়ের মধ্যে আমার যে নেইবার আছে আমার যে প্রতিবেশী আছে সে সে যদি খারাপ হয় তাহলে আরো অনেক বেশি ক্ষতি হয়ে যায় এগুলো থেকে আমরা পানা চাই এই জন্য এই দোয়াটি আমরা পনে নিব আল্লাহ মিন আউদু কামিন ইয় অম ইস্সু অমিন লাই লাতিসু অমিন শাহ আতিসু অমিন শাহ আবিস্ু অমিন যা দিসু ফিদা আরিল মোকামাজিকলাম একটা ব্রেকি যাতে হচ্ছে আবার আসছে আপনার কাছে প্রিয় ভাই বোন আমরা

টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন তবে প্রশ্নগুলো হয়তো মাসুমদাকে গিয়ে দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং স্বার্থ করে তুলবেন তা চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে আমাদের পূর্বে আলোচনায় যে মুফতি সাহেব আমাদের যে আজকের গুরুত্বপূর্ণ দুইটি দোয়া নিয়ে আলোচনা করছিলাম আসলে দোয়ার মধ্যে প্রত্যেকটা অংশে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আপনি দোয়াগুলো বলেছেন আসলে খুব গুরুত্বপূর্ণ আমরা যদি এগুলো

যার অর্থ হলো হিয়াল আপনি আমার অন্তরকে মুনাফিকি থেকে পবিত্র করে দাও আমার আমলকে রিয়া থেকে পবিত্র করে দাও আমার জবানকে জিবাকে মিথ্যা থেকে পবিত্র করে দাও আমার চোখকে খেয়ানত থেকে পবিত্র করে দাও কেননা চোখের যে খেয়ানত এবং অন্তরে যে গোপন আছে যেগুলা এগুলা সম্পর্কে আপনি অবগত اللهم إني أعوذ بك من يوم السوء اللهم إني أعوذ بك من يوم السوء ومن ليلة السوء ومن ساعة السوء ومن صاحب السوء ومن جار السوء في دار المقامه اللهم إني أعوذ بك من يوم السوء ومن ليلة السوء ومن ساعة السوء ومن صاحب السوء ومن جار السوء في دار المقامه الله مي نكراس رجائي أسرى دين যে দিনের মধ্যে আমার কি হয় আমল হয় মতো হয় না যে দিনটা আমার দ্বারা গুণা হয়ে যায় এরকম দিন থেকে পানা চাই আমি এরকম মন্দ রাত হতে পানা চাই মন্দ সময় হতে পানা চাই মন্দ সাথী হতে পানা চাই এবং আমার তাকবার যে বাড়ি আছে আমার যে পারমানেন্ট যে বাড়ি আছে সেই বাড়ির মধ্যেও মন্দ প্রতিবেশী হইতে মন্দ নেইবার হতে আমরা পানা চাই ভালো নেইবার পাওয়া এটা ভাগ্যের ব্যাপার এটা ভাগ্যের ব্যাপার অনেক সময় আছে আপনাকে সে এর দ্বারাও কি হয় অনেক দিনের ফায়দা হয় আর খারাপ নেইবার হলে খারাপ প্রতিবেশী হইলে দেখা যায় অনেক ক্ষতি হয়ে যায় এই জন্য আমাদের বন্ধু যে বন্ধু এটা ইসলামের মধ্যে বলা হয়েছে যে অনেক গুরুত্বপূর্ণ বন্ধুত্ব করা কার সাথে করবেন হ্যাঁ এটা অনেক অনেক বড় বিষয় অনেক বড় বিষয় হ্যাঁ যেমন ধরেন কোরআনে করিমের মধ্যে আল্লাহতালা বলছেন আল্লাহতালা বলছেন যে ওয়া উমাইয়া আব্দুল্লাহি يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاني وكان الشيطان وكان الشيطان للانسان خذولا اي جاء ايات المدي الله تعالى بيقول جن جه ظالم جرا ترى تدر هاتر مده بولبي তারা হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে খামর দিতে দিতে বলবে হাই আফসোস হাই অ্যাফ যে কি বলবে লা লইতা নিত্যাতে তোমার রাসূল ইসলা আই অ্যাফ আমি যদি রাসুলের পথ রাসুলের সাথে যদি আমি পথ অবলম্বন করতাম আমি যদি রাসুলের পথ অবলম্বন করতাম এরপরে কি বলবে এরপরে বলবে ইয়া ওই লাতা লাইতা নিলামত ফুল খালিলা হাই আমার দুর্ভাগ্য আমি অমুককে বনরূপকরণ যদি না করতাম যদি আমি অমুককে বন্ধুরূপে বন্ধুরূপে আমি যদি তার সাথে যদি ফ্রেন্ডশিপ না করতাম আফসোস করবে আমি কেন তার সাথে বন্ধুত্ব করছিলাম আমি তার সাথে কেন আমি বন্ধুত্ব করেছিলাম আফসুস করবে কেমতের দিন এটা কোরআনের কথা আল্লাহ তালা বলছেন যে সে বলবে যে ইয়া লাইতানি খালি এরপরে ইটার একটা ঘটনা আছে ঘটনা আছে এই আয়াতের সানি নজুল আছে সানি নজুলটা হইলো যে উকবা ইবনে আবি মহিদ একজন বড় একজন সর্দার ছিল কাফিরদের উকবা ইবনে আবি মহিদ সরি আবিমু ঈদ উকবা বিন আবি আবিঈদ উকবা তার নামটা হলো ওকবা তার বাবার নাম হইল মঈদ আবি এই আবু মঈদ তে এই উকবা বিন আবি মাঈদ উকবা বিন আবি আবিঈদ যে সে কি ছিল একজন কাফিরের সর্দার ছিল কিন্তু তার মধ্যে কিছু ভালো অভ্যাস ছিল সে কী করতো মাঝে মাঝে পার্টি দিত খাবার পার্টি দিত তে একদিন সে তার একটা অভ্যাস ছিল কোনো একটা সফর থেকে আসার পরেই বড় একটা খাবার একটা পার্টি দিত তে সে একদিন আল্লাহ রসুলকে দাওয়াত দিছে আল্লাহ রসুলকে সে দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পরে আপনার আল্লাহ রসুল বলছেন যে দেখো আমি তোমার খানা খাবো না যতক্ষণ করে তুমি কলিমা পরবা না তুমি বলতে হবে যে আমি আল্লাহকে আমি আল্লাহকে কি করি বিশ্বাস করি এবং আল্লাহর সাথে কোনো শরিক নাই এবং আমাকে রসুল হিসাবে তুমি বিশ্বাস যদি না করো তাহলে আমি তোমার খানা খাবো না তখন সে এই কথার উপরে সে কলিমা পরে ফেলেছে মুসলমান হয়ে গেছে এখন এর পরে আসে তার আরেক বন্ধু যা সে তার গভীর বন্ধুত্ব ছিল সে নাম হইল উবাই ইবনা আবি খালফ উবাই ইবনে উবাই ইবনা আবি এই তার ছিল সে ছিল তার এই কি বলে গভীর বন্ধু বা এটাকে কি বলে একবারে বন্ধু কাছের বন্ধু বলে প্রিয় বন্ধু প্রিয় বন্ধু এখন প্রিয় বন্ধু ছিল তার কে উবাই ইবনা আবি খালফ উবাই আবি খালফ আসার পরে দাওয়াতে আসছে আসার পরে দেশ সময় দেখলো এই ঘটনা শুনলো তখন তার মাথা খারাপ হয়ে গেছে বলছি তুমি মুসলমান হয়ে গেছো তাইলে তো আমি তোমার ঘরে খানা খাবো না তখন সে বলতেছে আমি আসলে ইসলাম যে সময় আমাকে এই কথা বলছে এখন আমি খানা তাইলে তো আমার লজ্জার কারণ হবে একজন সম্মানীয় একটা সম্মানে একজন মানুষ আমার ঘরে আসছে আর এটা আমার জন্য একটা বদনাম আমার ঘরে আসলো কিন্তু খানা খাইলো না এটা আমার জন্য বদনাম আমি তাকে খুশি করার জন্য আমি পড়ছি আসলে কিন্তু আমি আমি কি করি না বিশ্বাস করি না তখন সে বলতেছে না তুমি এটা বললে হবে না তুমি এটা বললেও আমি বিশ্বাস করব না তুমি যদি একটা জিনিস করো তাইলে আমি তোমার কথাকে বিশ্বাস করব কি জিনিস বলছে তুমি নাউজ বিল্লাহ সে বলছে তুমি যদি মোহাম্মদ সাল্লাহামের উপরে তুমি যদি মোহাম্মদের উপরে থুতু নিক্ষেপ করতে পারো তাইলে মনে করবো যে তুমি তাকে বিশ্বাস করো না তখন সে তার বন্ধুকে খুশি করার জন্য সে আপনার আল্লাহ রসুলের মুখের মধ্যে তুতু দিছে তুতু দিছে তখন বলা হয় যে এই কথাই বলা হয়েছে এরপরে এই আয়টা নাজিল হয়েছে যে আজকে সে তো আল্লাহ রসুলের সাথে সে মুসলমান হয়ে গেছিল তার বন্ধুর কারণে সে কি করেছে ইসলামও সারছে আবার নবীর সাথে বেদবিও করেছে হ্যাঁ এই জন্য বলছেন যে ইয়া আবাই লতা সে কেমতের দিন আফসুস করবে আয়াটা যদিও তার প্রেক্ষিতে নাজিল হয়েছে এটা শুধু তার জন্য না সবার জন্যই যারা এরকম করবে খারাপ বন্ধুর জন্য সে নমাজ ছেড়ে দিয়েছে খারাপ বন্ধুর জন্য সে ইসলামকে ছেড়ে দিয়েছে এরকম যত মানুষ আসবে শুধু উবাই ইবনে খালফ না শুধু আপনার ওকবা শুধু উকবা সম্পর্কে না যত যত মানুষই এরকম হবে তারা কেয়ামতের দিন বলবে ইয়ালি হাই আফসুস খারিনা যদি আমি তাকে বন্ধুরূপে গ্রহণ করতাম না করতাম তাহলে কতই ভালো হইতো কতই ভালো হইতো তারপরে যে কি হয়েছিল যে আমার নবীর উপরে বেআ করেছিল ওকবা বিন আবি মহিদ আর উবাই ইবনে আবি খলফ এই দুটা দুটা শয়তান দুটা এই লিডার বদরের ময়দানে তারা কি হয়েছে নিহত হয়েছে বদরের ময়দানে একদিকে তিনশো তেরো আরেকদিকে এক হাজার এক হাজার বাহিনী বিশাল বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে তারা গেছে যে একদিকে তিনশো তেরো যাদের কোনো কিছুই নাই গরিব কারণ তারা তাদের কাছে ঘোরা ঠোরা সামান্য দুইটা ঘোড়া সামান্য কিছু অস্ত্র এই আপনার তরবারি এক দুইটা আছে সব মিলিয়ে কিছুই নাই কিন্তু এর অপোজিট পুরা সশস্ত্র বাহিনী কিন্তু আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করলেন বিজয় দান করলেন এই জন্য আর এই যুদ্ধের মধ্যেই এই উকবা বিন আবি মাইদ আর উবাই ইবনে খালফ কি কি মৃত্যুবরণ করেছে এই জন্য এটা থেকে শিক্ষা সে দুনিয়াতেও সে শাস্তি শাস্তি পাইছে আখেরাতের মধ্যেও শাস্তি পাবে তখন বলবে হাই হাই আমি যদি তাকে বন্ধু বন্ধুরূপে গ্রহণ করতাম না আজকে আমাদের সমাজের মধ্যে হয়তো আপনার ফ্রেন্ড এমন একজন মানুষ যে মানুষের মধ্যে

আপনি আপনি আবার একটু পরে আবার ফোন করুক আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর মজা মনে হয় আপনি টেলিফোনের কথা বলছেন টেলিফোনের কথা আসছে কিন্তু আমাদের কাছে স্টোরিওতে এরকম কথা আসছে না আমরা মনে হয় চেষ্টা করে আরেকদিন যে আমরা টেকনিক্যাল কোনো প্রবলেমও হতে পারে আমি শিওর না আমরা এই যে কথাটা বলছিলাম আপনাদেরকে বিশেষ করে আহ বন্ধু সম্পর্কে বলেছিলাম যে বন্ধু খারাপ বন্ধু ভালো বন্ধু এটার মধ্যে আমরা কি করতে হবে খুব সতর্ক থাকতে হবে যে বন্ধু যে বন্ধুটা হাদিসের বলছেন কাল রসুল সাল্লাম আলমার ও আল্লাহর আহ আলী যে প্রত্যেকটা মানুষে কি কি হয় তার যে খলিল তার যে বন্ধু তার বন্ধুর ধর্মের উপরে বন্ধুর কালচারকে বন্ধুর আচরণকে সে এটার উপরে কি করে আপনার ফলো করে আলমার ও আলা দীনে খালিহি আলমার ও আলা দীনে খালি প্রত্যেকটা মানুষ তার খলিলের তার বন্ধুর ধর্মর অনুসরণ হয় অনুসরণ করে বা তার আচরণ বন্ধু যেরকম আচরণ অটোমেটিক এটা একটা আপনার কি হয় সে এটাকে ইজিলি গ্রহণ করে ফেলে ইজিলি গ্রহণ করে ফেলে তখন আল্লাহ রসুল বলছেন ফালিয়ান তুমি কার সাথে বন্ধুত্ব করছো তুমি আগে চিন্তা করো আগে চিন্তা করো

জি ঠিক আছে আপনার সাথে সাহেব আপনার প্রশ্ন দুইটার উত্তর দিবা খাইরান আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি উনি যে দুইটা প্রশ্ন আছে আমার মধ্যে একটা হলো যে ওনার সমস্যা আছে যার কারণে নামাজ পড়তে প্রবলেম হয় উনি কি বসে অথবা কোন শুরুতে পড়লে উত্তম হবে নামাজটা জি আসল কথা হলো উনি বলছেন যে কি যেটা ওনার কাছে শারীরিক কিছু প্রবলেম আছে অনেকেই বলে ওনাকে হয়তো ব্ল্যাক মিউজিক করা হয়েছে এটা হতেও পারে নাও হতে পারে এটা কোনো মিশিয়ান না এটা হতে পারে কিন্তু এগুলো আছে আমাদের সমাজে আসে এটাকে অস্বীকার করার সুযোগ নেই এখন কেউ কেউ মনে হয় এটা বিশ্বাসে ঘটতে চায় না মনে করে এটা ঠিক আসলে তা এটা আছে সমাজে আছে কিন্তু এটা কুফরি এটা করা অনেক বড় গুণা অনেক বড় গুণা কোনো মানুষের ক্ষতি করার জন্য যদি কেউ করে সে ইমান তার ইমান এটা নিয়ে যাওয়া তার জন্য কঠিন হবে এটা অনেক বড় গুণা আজকে এই জন্য এখন কথা হলো আল্লাহ রসুলকে এরকম করা হয়েছিল আল্লাহ রসুলকে সাল্লাহ ইসলামকে এরকম করা হয়েছিল এটা থেকে বাঁচার পদ্ধতি হইল যে আপনি কি করবেন আপনি সুরতুল এখলা সুরতুল ফালাক সুরতুল নাচ এটা পরে শরীরের মধ্যে ফু দিবেন আমরা যেটা নর্মাল যেটা আমল করি সবার জন্য ফজরের পরে মগরীবের পরে ঘুমানোর সময় আর বিশেষ করে আপনি তেত্তিশ আয়তের একটা বুক আছে তেত্তিশ আয়তের একটা বুক আছে চাইলে আপনি এটা পায় ফেয়ে যাবেন এটাকে মঞ্জিল বলে তেত্তিশ আয়তের একটা বুক তাইলে আপনি এটাকে যদি সকালে পড়েন আর মুগরিবের পরে পড়েন ঘুমানোর সময় করেন এটা অনেক ফায়দা হবে অনেক ফায়দা হবে এরপরে এই আপনার কি যেটা আমি বলছিলাম এই কথা বলছিলাম যে এই কিসের জন্য যে আপনি কোনো রং মানুষের কাছে যাবেন না যারা এই লাইনে অভিজ্ঞতা আছে যারা আল্লাহর জন্য এইগুলো করে দুনিয়ার কোনো দান মধ্যে নাই তাইলে আপনি তার কাছ থেকে যারা এই লাইনে অভিজ্ঞতা আছে আমাদের এরকম অভিজ্ঞতা নাই আমাদের এরকম অভিজ্ঞতা নাই আমরা তো এটাই বলে দিতে পারি তেত্তেসায়াত অনেক সময় আছে অনেকের কিছু প্রবলেম আছে আমরা এই যে আয়াতুল কুরসি পরে আপনার কি করলে তেত্তেসায়াত পরে অথবা কিছু আয়াত পরে ফাতিয়া ফাতে দিলে অনেক ফায়দাও হয়ে যায় অনেক অনেকের ফায়দাও হয়ে যায় কিন্তু এই লাইনে অভিজ্ঞতা নাই আমাদের কিন্তু যারা এই লাইনে আল্লাহওয়ালা যারা দান্দাবাজ না যারা কি না এই আপনার অনেক সময় আছে আপনার উপরে মস্তিবত আসছে যার উপরে আর সে জানে তার কি অবস্থা হচ্ছে এটা সাধারণ কোনো বিষয় না তো হ্যাঁ এটা অনেক সময় ডাক্তারের কোনো রোগ পাইতেছে না ডাক্তাররা কোনো রোগ পাইতেছে না এরকম অবস্থার মধ্যে আপনি এই আপনি আপনার ছেলে নিয়ে প্রেশান আপনার হাজব্যান্ড নিয়ে আপনার ওয়াইফ নিয়ে আপনি প্রেশান তখন আপনি কি করবেন তখন তো অবশ্যই আপনি এই চিন্তা করবেন যে তার কোনো চিকিৎসা আছে কি না তখন আপনি রাইট মানুষকে সিলেক্ট করতে হবে রাইট মানুষকে হ্যাঁ যে আপনার কি বলে এটাকে আপনার অনেকে আছে এই কী যেটা এটা যারা ইসলামের মধ্যে ইসলামের মধ্যে অনেক পদ্ধতি আছে যে পদ্ধতিকে ফলো করলে আপনি হয়তো এটা ফায়দা হবে তাহলে আপনি যে কথাটা বলছিলেন যে আপনি নমাজ পড়বেন কেমনে নমাজ যেটা এটা আপনি বসে পড়বেন কোন সময় যদি আপনি দাঁড়াইতে পারেন না মাতার মধ্যে আপনার সিচুয়েশনটা আমি জানি না কিন্তু যদি দেখা যায় যে না আপনি দাঁড়াইয়ে পড়তে পারছেন না অথবা পরে যাইবার সম্ভাবনা আছে তাইলে আপনি বসে পড়তে পারবেন আর যদি দেখা যায় আপনি দাঁড়াইতে পারবেন তাহলে আপনি বসে পড়বেন না দাঁড়াইয়ে পড়তে হবে কষ্ট হলেও পড়তে হবে কিন্তু দেখা যায় আপনি পারছেন না তাহলে আপনি বসে পড়তে পারবেন আর বসে পড়ার পরে যদি আপনি রুকু সৈদা করতে পারেন তাহলে রুকু সৈদা করতে হবে রুকু করতে হবে একটু মাথা উন্নত করে আর সজিদা করতে হবে একবারে মাটির সাথে এখন দেখা গেল আপনি সজিদা করতে পারছেন না তখন আপনি ইশারায় করবেন তখন আপনি কি করবেন মাথাটাই রুকুর জন্য যত রুক করবেন সজিদার জন্য একটু বেশি করবেন অনেকে আছে কিছু দিন কিছু জায়গার মধ্যে কিছু উঁচা করে বালিশের মধ্যে করে এটা এটা জরুরি না যদি কোনো এটা বললাম যদি আপনি দাঁড়াইয়ে পড়তে পারেন তাহলে বসে পড়লে হবে না এখন দাঁড়াইয়ে পড়তে পারেন না তাহলে আপনি বসে পড়তে একবারে এই যে আপনার তাহিয়াতের সুরতে বসে আপনি নামাজ পড়তে পারবেন যদি আপনি দাঁড়াইতে পারেন না এখন এই সুরতে যদি আপনি রুকুসা প্রপার করতে পারেন তাহলে করতে হবে কিন্তু জায়গাতে আপনি করতে পারছেন না তখন হইলে আপনি ইশারায় করবেন এই জন্য অবশ্যই আপনি এগুলো জানতে হবে আপনার সিচুয়েশনটা কেমন এগুলা জেনে আপনি আপনার এটার উপরেই আমল করতে হবে নমাজকে অনেক সময় আমরা গুরুত্ব দিই না একটু অসুস্থ হয়েছি আমি বসে বসে নামাজ পড়া শুরু করে দিলাম এখন যদি সত্যিই আপনার আপনি মাজুর হন তাহলে তো আপনি পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আর একটা প্রশ্ন কী ছিল জি আমার শেষ পর্যায়ে চলে সেই সংখ্যা বিদ্যায় দিল ওনার একটা প্রশ্ন ছিল যে যেমন আমাদের লন্ডনে ইসলাম মসজিদ বড় বড় মসজিদগুলো স্পিকারের ব্যবস্থা রেখেছে বিভিন্ন গড়ে ওটা স্পিকারের মাধ্যমে যখন উনি বলছেন যে স্পিকার মাধ্যমে যেমন আজান খুদ্া অথবা অন্য অন্য জিনিসগুলো নামাজগুলো কেউ অনুসরণ করা যাবে কিনা স্পিকারের মধ্যে আপনি যেগুলো মসজিদের মধ্যে অনেকের আছে ঘরের মধ্যে দেখা যায় আজান শোনা গেছে এটা তো সমস্যা নাই নামাজও অনেক সময় আছে লাইভ আপনি শুনতে পাচ্ছেন যে নামাজ মসজিদ চলতেছে আপনি সেখানে ইমাম সাহেবকে ফলো করতে পারবেন না সেখানে আপনি ইমাম সাহেবের সাথে নামাজ পড়তে পারবেন না অনেক সময় আছে টিভির মধ্যে বৈতুল্লার নামাজ দেখাইতেছে আপনি এখানে ফলো করতে পারবেন না এগুলোর দ্বারা আপনার আপনি এর ফলো করতে পারবেন না আপনি দরকার হলে এই সময় অফ করে দেন যদি আপনি এই নামাজ পড়েন এটা অফ করে দেন তো ঘরের মধ্যে আজানে আওয়াজ আসা এটা এটা অনেক ভালো এটা ভালো কিন্তু এটার মধ্যে আপনি অনও করতে পারবেন অফও করতে পারবেন তাই না এই সময় যদি আপনি দেখা যায় বিজি থাকেন যে সময় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন কেরাত পড়ছেন তাহলে এটাকে অফ করে দেন আর যে সময় আপনি শুনতে পারবেন তখন আপনি এগুলা শুনেন অন করে শুনেন ইনশাআল্লাহ আজানের পর নামাজ পড়তে পারবে আজানটা অনুসরণ করতে পারবে আজান শুনতে পারবে এবং আজানের আগেও যদি ওয়াক্ত হয়ে যে তাহলে আপনি নামাজ পড়তে পারবেন মহিলাদের জন্য একটা প্রশ্ন ছিল মনে হয় যে আজান চলতেছে এই সময় কি নামাজ পড়তে পারব নামাজ পড়া যাবে আজান পড়তেছে এই সময় নামাজ পড়া যাবে এমন কি মহিলা আজান হইবার আগেও পড়া যাবে যদি ওয়াক্ত ঢুকে যায় জি ঢুকে গেলে আজানের আগেও পড়া যাবে মহিলাদের জন্য ওয়াক্তের প্রথম অংশ নামাজ পড়া উত্তম আর পুরুষদের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়াই উত্তম

কয়েকজন মিলে যদি এটা বলেন যেমন ইমাম সাহেব যারা আছেন তারা যে সময় বলবেন তারা আল্লাহ তাহির কালবি বলবেন না এটার অর্থটা হবে আল্লাহ আমার অন্তরকে তাহলে মুসল্লিদের কি অবস্থা হবে তাহলে বলতে হবে আল্লাহ তাহির কলু বানা আমাদের অন্তরকে আল্লাহ তাহির কলু বানা মিনার নিফাক ও আমা আলানা মিনার রিয়া ও আলসিনা থানা মিনাল খালিদ وَأَعْيُنَنَا مِنَ الْخِيَانَةِ فَإِنَّكَ تَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنَ وَمَا تُخْفِي الصُّدُورُ اللهم سَكَدِتِي اللَّهُ من أَعُوذُ بِكَ مِنْ يَوْمِ السُّوءِ وَمِنْ لَيْلَةِ السُّوءِ وَمِنْ سَاعَةِ السُّوءِ وَمِنْ صَاحِبِ السُّوءِ وَمِنْ جَارِ السُّوءِ وَمِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامَةِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ مَدْرِكِ এই যে কথাগুলো বললাম এই কথাগুলো বলে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে জাযাকাল্লাহু সাহ আপনাকে আবার অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠান সময় দেওয়ার জন্য প্রিয় ভাই বোনেরা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা মুফতি সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ দুটি আলোচনা শুনেছি দুয়ার আলোচনা শুনেছি আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আমরা যারা আজকে অনুষ্ঠান মিস করেছি আপনারা চাইলে মঙ্গলবারে একটা বাংলা টিভিতে মাসুন্দা রিপিট দেখতে পারবেন অথবা ইউটিউব সার্চ করলে আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন আগামী অনুষ্ঠান দেখার মতো যে আজকের আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক